অনেকদিন হলো আমার পাখিগুলোরে ফল দেয়া হয় না, আর এদের অলরেডি কিন্তু ব্রিডিং সিজন চলে আসছে। আসলে খাঁচার ভেতর যখন এরা থাকে না, এদের সৌন্দর্যটা আসলে এভাবে সুন্দরভাবে বোঝা যায় না। আজ খাঁচা থেকে বের করে এদের সৌন্দর্যটা ফুটে উঠেছে। কত আনন্দ সহকারে খাচ্ছে সবাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছেন। আর আজকে আমার শখের যে পাখিগুলো আছে, ফিজেন্ট পাখি, ওদেরকে আমি ফল দিচ্ছি। আর আমার যে সিল্কিগুলো আছে, সিল্কিগুলো কিন্তু অলরেডি আজকে বাইরে ছেড়ে দিছি, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আর ওরা ওদের খাঁচাটা বাইরে সাইডে থাকার কারণে কিন্তু আসলে ওরা ঠিক মতো ওইখানে থাকতে পারতেছে না, প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। আমার এই সাইডে কিছুটা এখনও সেট আপ রেডি করতে বাকি আছে, সেট আপ রেডি করলে ইনশাল্লাহ আমি ওদেরকে আবার এই সাইডে সেট করে দিব। আর সেট করে দিলে হয়তো বা আপনার ওই সাইডে থেকে আমার এই সাইডটা একটু গরম কম, আর ওই সাইডে আবার রোদ পড়ার কারণে কিন্তু প্রচুর গরম, যার কারণে কিন্তু মুরগিগুলো সব সাইড করে দিব। অলরেডি গরম পড়ে গেছে, ঠান্ডার কারণে এই সাইডে খাঁচায় মুরগি রাখতাম, এই সাইডে এখন আর হয়তো মুরগি রাখবো না। অনেকদিন হলো আমার পাখিগুলোরে ফল দেওয়া হয় না, আর এদের অলরেডি কিন্তু ব্রিডিং সিজন চলে আসছে। আর এই সিজনটা একটু ফল বা বেশি প্রোটিন জাতীয় খাবার দেওয়ার দরকার, কারণ আসলে এই সিজনে ডিমের সময় এদের শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পড়বে, যার কারণে আজকে ফল দিছি। আর প্রোটিনের জন্য আমি একটু বিটল পোকা দিব ওদেরকে, এই যে এখানে বিটল পোকা আছে, এই বিটল পোকা দিব ওদের। কিন্তু পোকাও কিন্তু খুব বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। এই সাইডে আমার আছে আমার সিএমসি ফায়ার ব্যাগগুলো কিন্তু মেলটার আগের থেকে লেজটা অনেক লম্বা হয়ে গেছে, আর ফিমেলটা কিন্তু এখনও পুরোপুরি মল্টিং শেষ করে উঠতে পারেনি। ফিমেলেরও আপনার আগের থেকে গায়ের কালার বা অনেক সুন্দর চলে আসছে, এখনও বুকের মল্টিংটুকু হয়ে গেলে এরা পরিপূর্ণ আপনার ব্রিডিংয়ে জন্য চলে আসবে। আসলে এগুলো সিজনাল বার্ড, তো এদেরকে আসলে ব্রিডিং করানো অনেক কষ্টসাধ্যর ব্যাপার। তো দেখা যাক আসলে এবার সিজনে আমি এদের থেকে ডিম নিতে পারি কি না। ওদেরকে আজকে ফল দিচ্ছে, এখনই খাইতে নাবে, কারণ এদের ফল কিন্তু খুবই পছন্দের একটি জিনিস। আর আমার গিনি ফাউলগুলো কিন্তু অলরেডি ব্রিডিং বক্সে যায়, কিন্তু আমার এই বার্ডগুলো সিএমসি ফায়ার ব্যাগগুলো এরা কিন্তু আসলে ব্রিডিং বক্সে এখনও যায় না। আর আগের থেকে দেখেন গিনি ফাউলগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে, আগের থেকে অনেক বড় হয়েছে সাইজে। এই দেখেন অলরেডি খাইতে নেমে গেছে, বিটল পোকা দেওয়া হয়েছে। তো আসলে পোকা কিন্তু এদের শরীরের আসলে প্রোটিনের ঘাটতি পূরণ করে, আর এদেরকে এবার একটু আমি ভিটামিন ক্যালসিয়াম দিব, যাতে করে জন্য ডিমের জন্য প্রস্তুতি হয়ে যায়। অলরেডি এরা কিন্তু ব্রিডিং বক্সে যাচ্ছে, কিন্তু আমার ফায়ার ব্যাগগুলো এখনও ব্রিডিং বক্সে যায়নি। এই যে মেলটা উপরে আর ফিমেলটা কিন্তু নিচে, মেল ফিমেল বোঝা যায়। এই যে মেলটা দেখেন আগে থেকে কত বড় সাইজ হয়ে গেছে, অনেক বড় সাইজ হয়েছে মাশাল্লাহ। আসলে এদের ব্রিডিং বক্সটা ওই যে ওইখানে দেওয়া হয়েছে, এরা এখন রেগুলারলি ওইখানে ব্রিডিং বক্সে যায়, সবসময় বসে থাকে। আসলে আমি ভেতরে গিয়ে চেক করতে পারি না যে আসলে ব্রিডিং বক্সে ওরা ডিম দিছে কি না, আসলে কারণ এরা তো অনেক ভীত, ভেতরে গেলে অনেক ঝাপটা ঝাপটি বা ভয় পায়, যার কারণে আমি ভেতরে যাইতে পারতেছি না। আর এখানে আসলে আমি গেট খুলে দাঁড়িয়ে আসি, যার কারণে ওরা নিচে নামতে পারতেছে না, নাহলে ওরা অলরেডি এত সময় নেমে খাওয়া স্টার্ট করতো। যাই হোক, আমি দেখি ঢুকবো রাতে, যখন অন্ধকার হয়ে যাবে তখন ঢুকবো, যখন আমার এরা না দেখতে পাবে, তাহলে অতটা ঝাপটা ঝাপটি করবে না। চেক করতে হবে আসলে গিনি ফলটার রুমটা, যে আসলে ওরা ডিম দিছে কি না। এই দেখেন সিএমসি ফায়ার ব্যাগের ফিমেলটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর মেলটা নিচে নামছে। মেলটা একটু দেখায়, আসলে এই যে ফায়ার ব্যাগের কিন্তু মেলটার যে পিটের কাছে লেজের ধারে ওইখানে কিন্তু একটা খুব একটা চমৎকার কালার আছে, গোল্ডেন কালার টাইপের, কিন্তু আসলে ওইভাবে বোঝা যায় না, যখন ওটা ধরা হয় বা উড়াল দেয় তখন ওই কালারটা বেশি বোঝা যায়। মেলটা কিন্তু আগের থেকে লেজগুলো বড় হয়ে এখন আরও অনেক সুন্দর দেখায়। আর অনেক ভীত, বিশেষ করে আমার ফায়ার ব্যাগগুলো অনেক ভীত, ওর থেকে আমার গিনি ফলগুলো অনেক সাহস, এদের অনেক সাহস, আমি এদের কাছে গেলেও বেশি ভয় পাই না। কিন্তু আমি যত সময় ফায়ার ব্যাগের সামনে দাঁড়িয়ে থাকবো ওরা সবচেয়ে নিচে নামবেও না, খাইতেও চায় না। যাই হোক, দেখছি নামছে মেলটা, ফিমেলটাও কিছুটা নিমে নিচে চলে আসছে, ফল দেখেছে। তো আসলে ফল দেখলে এই যে দুইটাই নামছে, আমি দুইটা একটু ভালো করে দেখাই এখান থেকে। এই দেখেন মেল ফিমেল দুইটাই নামছে নিচে খাওয়ার জন্য।
এই দেখেন দুইটাই খেতে নামছে একসাথে। আসলে ওদের পোকাটা না খুব বেশি পছন্দ। আর লাইভ ফুড কিন্তু যে কোনো অ্যানিমেলের জন্য খুব একটি ভালো খাবার, এতে এদের ভিটামিনের বা প্রোটিনের সকল চাহিদা মেটাতে পারে। আর লাইভ ফুড প্রত্যেকটা প্রাণী খুবই পছন্দ করে, আমি আমার মুরগিগুলোরও দিব দেখবেন লাইভ ফুড। আর বিটলটা কিন্তু এদিক দিয়ে খুব ভালো, দেখেন একটা বিটল খাচ্ছে কত সুন্দর করে মাশাআল্লাহ। এই দেখেন মুরগিগুলো বিটল দেখলে পাগল হয়ে যায়। হ্যাঁ, বিটল আসলে প্রতিটা পশু পাখি খুবই পছন্দ করে, প্রতিটা মুরগি পাগল হয়ে যায় আসলে পোকা দেখলে। আর আমি কিন্তু মাঝে ক্ষেত্রে কিন্তু মুরগিদের এই পোকা দিয়ে থাকি, কারণ আসলে লাইভ ফুড কিন্তু এদেরকে অনেকটা, যেগুলো আসলে আমি মেডিসিনে এদের শরীরের ঘাটতি পূরণ করতে পারে না, সেটা কিন্তু এক প্রকার বলতে পারেন এই পোকা থেকে কিন্তু ঘাটতিটা অনেকটা পূরণ হয়ে যায়। মাশাআল্লাহ দেখেন কত ভক্তি সহকারে খাচ্ছে এরা, কেননা এক প্রকার দেখলে পাগল হয়ে যায় এরা, সবাই সবাই লাফালাফি শুরু করে দেয় পোকা দেখলে, সব পাগল হয়ে গেছে। আসো, সপ্তাহে একটা দিন কিন্তু আমি এই যে বিটল পোকাটা এদেরকে দিয়ে থাকি, কারণ আসলে এটা থেকে অনেক প্রকার এদের শরীরের ঘাটতি আর কি দূর হবে। আর এই দিলে আপনার মুরগি বা যে কোনো অ্যানিমেল ডিম বাচ্চাও খুব ভালো পাওয়া যায়। প্রতিটা মুরগি দেখলে পুরাই পাগল হয়ে যায়, পরিমাণ পছন্দ এদের এই পোকাটা, খুবই অল্প পরিমাণ দিয়ে, আবার বেশি দিলে দেখা যায় অনেক সমস্যা হয়, যার কারণে কিন্তু আমি একটু মাত্রায় অল্প দিয়ে থাকি। এই দেখি প্রত্যেকটা মুরগি আমার কতটা বিটল পছন্দ করে, প্রতিটা মুরগি খুব পছন্দ এটা। জাপানিজগুলো এদের খুশি ভেঙে কিন্তু আবার ডিম দিয়ে স্টার্ট করছে, তো অনেকে বাচ্চা জন্য বলে রাখছে, হয়তো খুব দ্রুত বাচ্চা দিতে পারবো আবার। আমার বাপ পছন্দগুলো পুরাই মুরগি পাগল হয়ে যায় এগুলো দেখলে। আর এগুলো আমি বাইর থেকে কিন্তু সংগ্রহ করি পোকাগুলা, এগুলো কিনতে পাওয়া যায়, এগুলো আমি কিনে নিয়ে আসি মুরগির জন্য। সপ্তাহে মাসে আমার 1 থেকে 2 কেজি লাগে পোকা। আমার সুলতানগুলো আর দিব, প্রতিটা মুরগি খুবই পছন্দ করে সব। দেখেন কতটা পছন্দ সহকারে খাচ্ছে এরা। আর আপনি এগুলো কিন্তু আসলে যখনই দিবেন মুরগির প্রোডাকশন বা শরীরের সকল ঘাটতি কিন্তু এরাই পূরণ করে দেয়, ডিমের রেজাল্টও অনেক ভালো হয়। আসলে অনেকে বলে যে বিটল খাওয়াইলে খাবারের চাহিদা মিটে, আসলে এটা ভুল ধারণা, কারণ একটা মুরগির যতটা পরিমাণ খাওয়ানো দরকার আসলে একটা পোকা তো আসলে অতটা পরিমাণ খাওয়ানো কখনো সম্ভব হয় না। আর দ্বিতীয়ত বেশি খাওয়াইলে আমি দেখছি যে তার মানে বাথরুমের সমস্যা সৃষ্টি হয়, যার কারণে আমি এগুলো একটু অল্প মাত্রায় দেয় যেন কোনো প্রকার এদের টয়লেটের সমস্যা না হয়। অনেকদিন হলো সিল্কগুলারে আমি বাইরে ছাড়ি না, আজকে ওদেরকে একটু বাইরে ছেড়ে দিব, কারণ আসলে মুরগি খাসায় থাকলে এরা গোসল করতে পারে না, এরা কিন্তু নিচে মাড়ি থেকে এক ধরনের গোসল করে, এটা এদের শরীরের জন্য খুবই উপকার। তাই আজকে এদেরকে আমি বাইরে ছেড়ে দিব যেন আসলে এরা ঠিকঠাক মতো গোসল করতে পারে। এরা আসলে এখানে গরম রাখতেছে, এদের জায়গাটা চেঞ্জ করে দিব ভাবছি। আসো বাইরে আসো, সবগুলোর বাইরে মাঝে মাঝে এদেরকে খাঁচা থেকে বাইরে বের করে দেয়, কারণ খাঁচার ভিতরে থাকলে আসলে মুরগি ওইভাবে গোসল করতে পারে না। মুরগিরা কিন্তু যখন মাটিতে শুয়ে গা ধোয়া দেয় ওরা কিন্তু গোসল করে, আর গোসল কিন্তু এদের শরীরের জন্য খুবই উপকার। আর আজকে এদেরকে আমি বাইরে ছেড়ে দিচ্ছি এদেরকে একটু গোসল করার জন্য, আর এখান থেকে এদের জায়গাটা আমি চেঞ্জ করে দেবো, কারণ এখানে রোদ পড়তেছে, অলরেডি গরম পড়ে গেছে, এদের আসলে গরমে খুবই কষ্ট হচ্ছে। তো দেখেন আজকে বাসায় ছাড়ছি, তো মাশাআল্লাহ এদের খুবই সুন্দর লাগতেছে,
আর দেখেন এদের পায়ে কিন্তু ব্রাহ্মার সমান লোম হয়ে থাকে, আর এরা তো মাত্র 5 মাস বয়স, এখনো পরিপূর্ণ অ্যাডাল্ট হলে এদের কোয়ালিটি আরও সুন্দর লাগবে দেখতে। দেখেন আসলে কতটা সুন্দর লাগতেছে। তাদের নিয়ে কিন্তু অনেক কমপ্লেন আছে, কারণ তারা সোজায় দাঁড়াতে পারে না কেন। আসলে আমাদের অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার এই মুরগিগুলো সোজায় দাঁড়াতে পারে না কেন। তো আসলে এই মুরগিগুলো কিন্তু এমনই স্টাইল, আসলে এদের হাঁটা স্টাইল বা এদের এগুলো কিন্তু এমন সুন্দরই, আর এগুলো কিন্তু পরিপূর্ণ হিটে আছে। আমি এখনও এদের আসলে এই সেম কোয়ালিটির মেল এখনও ওইভাবে ম্যানেজ করতে পারিনি। দেখেন আসলে আপনার মুরগি পরিপূর্ণ ডিমে এসে কী করে বুঝবেন, এই দেখেন এই ফিমেলটা যখন পিঠে হাত দিয়ে আসলে বসে পড়ে, তেমনি এখন পরিপূর্ণ ডিমের জন্য হিট হয়ে গেছে। প্রত্যেকটা ফিমেলই ডিমের জন্য দেখেন বসে পড়তেছে, আমার প্রত্যেকটা ফিমেলই, এই ফিমেলটা বসতেছে, আমার প্রতিটা ফিমেল এখানে এই ফিমেলটাও বসে পড়তেছে ডিমের জন্য। আর এগুলো কিন্তু আসলে অনেক স্মল সাইজ, মাত্র 300 থেকে 400 গ্রাম ওজন হবে সর্বোচ্চ। আর এটা কিন্তু ওয়ার্ল্ড রেভিতে সব থেকে স্মল মুরগি বলা হয়, মালয়েশিয়ান শোষের মা। আর এগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর, দেখলে বুঝতে পারতেছেন। এখানে চারটা ফিমেল আছে, মেল নাই আমার, দেখেন এই ফিমেলটাও বসে পড়তেছে, প্রত্যেকটা ফিমেলই মার্শাল্লাহ খুবই সুন্দর। আমার ফিমেলগুলো ডিম দিচ্ছে, ডিম দিবে হয়তো খুব দ্রুতই ডিম দিবে, ডিমে চলে আসছে, কিন্তু আমি এখনও এমন সেম কোয়ালিটির মেল এখন আমি ম্যানেজ করতে পারিনি, হয়তো খুব দ্রুত ইনশাল্লাহ আমি ম্যানেজ করে ফেলবো। সিলভার সেপারেটগুলোর এখান থেকে আমি আসলে এই খাঁচা থেকে সকল মুরগিগুলোর আমি সাইড করে দিব, কারণ এই সাইডে প্রচণ্ড রোদের কারণে মুরগিগুলো হয়তো অসুস্থ মতো হয়ে যাচ্ছে। কারণ এই সাইডতে আমি অসুস্থ হয় নাই, কারণ হাঁপাচ্ছে, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, এই সাইডে প্রচণ্ড রোদ, অলরেডি গরমের সিজন পড়ে গেছে, যার কারণে আমার ওই সাইডে শেডটা রেডি করে আমি এই সাইডতে মুরগি সরাই ফেলবো। দেখেন আসলে সিল্কিগুলো অলরেডি কিন্তু গাছ উল্কানো স্টার্ট করে দিছে, এই সাইডের নিচে নামাই দিছি। দেখেন আসলে কতটাই কিউট সিল্কি, আসলে আমি মনে করি ওয়ার্ল্ডের ভিতরে সিল্কি আর ব্রাহ্মা এই দুটোই মুরগি কিন্তু সব থেকে কিউট বলা হয় আমার কাছে লাগে। এখন আসলে ওয়ার্ল্ডের ভিতরে তো অনেক প্রজাতির মুরগি আছে, আমার নিজের কাছে অনেক মুরগি আছে, কিন্তু তার ভিতরে কিন্তু সবচেয়ে পছন্দের মুরগি আমার ব্যক্তিগত মতে সিল্কি আর ব্রাহ্মা, এই দুইটা মুরগি কিন্তু সব থেকে সুন্দর লাগে দেখতে। দেখেন আসলে ভিডিওতে তো আমি আসলে কতটাই তার মাথার খোপা বা পায়ের খোপাগুলো বোঝাতে পারতেছি না, গায়ের কালারটা কিন্তু অসাধারণ কালার, এটা কিন্তু আপনার পার্টেক্স সিল্কি বলে, পার্টেক্স কালার। দেখেন আসলে মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে এদের, আজকে বাইরে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ওই রুমটাতে খুব গরম লাগতেছে। আর এখানে আমার লাইট ব্রাম আছে, দেখেন অলরেডি গরম পড়তে পারিনি, অলরেডি কী পরিমাণ হাঁপানো স্টার্ট করে দিছে, এখনও গরম তো সামনে, তাহলে গরম আসলে কী হবে, তখন প্রচুর গরম, প্রচুর গরম আসলে ব্রাহ্মাদের, ব্রাহ্মা মুরগিরা টোটালি গরম সহ্য করতে পারে না। আসলে ব্রাহ্মা কিন্তু বড় সাইজ, আমার ওয়েন্ডারগুলো কিন্তু বড় সাইজ, কিন্তু ব্রাহ্মার মতো এতটা কোনো মুরগি কিন্তু আসলে হাঁপায় না। এখানে সিলভার ওয়েন্ডারটা আমি দিয়ে দিছি, এখনও কিন্তু ব্রিডিং আসে, ব্রিডিং আসলে আমি ওই ফিমেলটা গোল্ডেন ফিমেলটা আমি সাইড করে দিব, ব্রিডিং স্টার্ট হইলেই।